বাংলাদেশে যে পেঁয়াজের ঝাঁজ সেই ঝাঁজটা কিন্তু আমেরিকায় নাই। আমেরিকার পেঁয়াজের দাম সবসময় সেম থাকে, সামান্য এদিক সেদিক মাঝে মাঝে ওঠানামা করে। এই যেখানে $6.99 মানে $7, এই যে $10 একটা ব্যাগ 4.5 কেজি $7 বাংলাদেশি টাকায় $700 উপরে। পাশাপাশি এখানে লুজ পেঁয়াজও আছে, এই যে কেউ যদি দুইটা তিনটা চারটে নিতে চায় সেটাও আছে। এই যে ইয়ালো, তারপরে এদিকে আছে রেড, এদিকে সাদা পেঁয়াজটাও আছে। এটা একটু বেশি দাম, £249, $450 $249, একটাতে এই তো £1 হয়ে যাবে। আর এখানে ছোটো ছোটো পেঁয়াজও আছে, ছোটো পেঁয়াজ বলতে যে ছোটো ব্যাগ, £2 ব্যাগ, এটার দাম হচ্ছে $2, £2 মানে প্রায় $900, $900 দাম হচ্ছে $200 উপরে। আর এই হচ্ছে আলু, আলুর দামও শুনছি বাংলাদেশে অনেক। আর এখানকার যে আমেরিকার আলুর দাম সেটা হচ্ছে $199 সাদাটা £1, আর লালটা হচ্ছে $149, এটাও পাউন্ড, £1 মানে হচ্ছে $450 উপরে। এই যেখানে আটটা আলু আছে, এটা একটু কম আছে, মাত্র $0.79 পাউন্ড, মানে $0.80 ধরেন। তো এই হলো আমেরিকার আলুর দাম আর পেঁয়াজের দাম।